সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেলে। আজকের খেলায় কে জিতবে, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন নাকি পাঠাদের দল ওয়েস্ট ইন্ডিজ, কমেন্ট করে ফেলেন দ্রুত। কি খবর তোমাদের, বিশ্বকাপ তো চলে আসলো, তোমাদের কি আমার কথা মনে পড়ে না? ভাই তোমাকে অনেক মিস করেছি, গত ট্রাই নেশনে কি যে মিস করেছি ভাইয়া তোমাকে, তুমি কল্পনাও করতে পারবে না। বাংলাদেশ আমাদের সাথে লুতুপুতু খেলে চলে গেল, কাপ নিয়ে চলে গেল। হ ভাই ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ঠিক তো দাও কেন, তোমাদের সাথে লুতুপুতু খেলবে না তো কি আরেকজনের সাথে খেলবে? তোমরা যে বলের বল করো, এই বলে তো সৌম্য সাকিব তামিম মারবেই। আরে রাসেল কি যে বলো, তোমরা বাংলাদেশের সাথে খেলতে পারো না, আমাদের সাথে বিশ্বকাপ খেলবে। সরফরাজ ভাইজান, এরা আমাদের সাথে কি জিতবে? আমাদের সাথে লাস্ট 5 বারের দেখায় 4 বারই ওরা হারছে। আমরা আগে কতবার হেরেছি সেটা বড় বিষয় না ভাইয়া, বড় বিষয় হচ্ছে এই বিশ্বকাপে তোমাদেরকে হারাবো। কি বলো গেল ভাই? ওই বেটা ওই, ছোট মুখে বড় কথা বলস কেন, চুপ থাক। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। ফাইজলামি মারাও না, ফাইজলামি দাঁড়াও, থাপড়াইয়া দাঁত ফালাই দেব। কি বলতে চাও তুমি? মনে নাই, তোগো দেশে গিয়া তো গড়ে হারিয়েছিলাম, ঠিক একইভাবে এই বিশ্বকাপে তোদেরকে হারাবো। হাস্যকর, একেবারে হাস্যকর কথাবার্তা। তোমরা পাকিস্তানিরা তো আইপিএল দেখো না, এইবারের আইপিএল যদি দেখে থাকো তাহলে কথা বলতে না কোনোদিন, বুঝছো? রাসেল ভাই তুমি যে পাঠা, এটাও খুব খুব ভালো লাগে। তুমি এই বছরের আইপিএলে যেভাবে ছক্কা মেরেছো খুবই ভালো লেগেছে। আমার দলে আছে আমির, তোগো রাসেল রে এমন ঝাঁকানাকা বল দেবে খেলতেই পারবে না। তোমার গদলে আর যাই থাকুক, আমার গদলে যে পাঠাগুলো আছে সবগুলা পাঠাকে তোমরা আউট করতে কি পারবা? পারবা না ভাইয়া, পারবা না। আরে ভাই শোন, যাদের সাথে আমরা লাস্ট 5 বারে দেখায় 4 বার জিতছি তাদের সাথে এত কথা কিসের? ওদেরকে মাঠে পাইয়া লই, খেলা হবে মাম্মার খেলা। কি বলতে চাও তুমি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2014 সালের পর ওয়েস্ট ইন্ডিজ কোন সিরিজ জিততে পারে নাই, তারা নাকি আবার আমাদেরকে হারাবে। তোমরা যে লাস্ট অস্ট্রেলিয়ার সাথে 5-0, ইংল্যান্ডের সাথে 4-0 হোয়াইট ওয়াশ হইছো মনে নাই? আসো এইবার বিশ্বকাপে হিসাবটা বুঝাই দেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্টে জানায় দেন কে জিতবে, পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ, কমেন্টে ঝড় তুলে ফেলান। স্পোর্টস অফিসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন।